তোমরা যে অসভ্যতামোটা করো ইন্টারনেটে এসে, এই অসভ্যতামোটা করা বন্ধ করো। শুভশ্রী গাঙ্গুলী আর মিমি চক্রবর্তীর মধ্যে যে একটা ঠান্ডা লড়াই চলছে, এই বিষয়টি কারোরই অজানা নয়। আর এলআরআইয়ের কারণটাও আমরা কম বেশি সকলে জানি। একটা সময় রাজ আর মিমির সম্পর্কের বিষয়টা উঠে এসেছিল শিরোনামের পাতায়। জানা গেছে তারা একে অপরকে ভীষণভাবে ভালোবাসত, তবে তাদের বিচ্ছেদের কারণটা জানা যায়নি। কিন্তু রাজের জীবনে শুভশ্রীকে এখনও মেনে নিতে পারছেন না মিমি চক্রবর্তী, যে কারণে হয়তো রাজ আর শুভশ্রীর পার্টিতে গিয়ে কিস করার বিষয়টি তার অসভ্যতামি বলে মনে হয়েছে। মিমি সরাসরি শুভশ্রীকে বলেন, তোমরা যে অসভ্যতামিটা করো ইন্টারনেটে এসে, এটা বন্ধ করো। তবে মিমির এরকম মন্তব্যে শুভশ্রী গাঙ্গুলিকেও এর কড়া জবাব দিতে দেখা যায়। তিনি মিমিকে উদ্দেশ্য করে বলেন, কারো পার্সোনাল লাইফ নিয়ে মাথা ঘামানোর রাইট তোমার নেই, সো কারো ব্যক্তিগত বিষয়ে নাক না গলিয়ে নিজেকে নিয়ে ভাবো। তো বন্ধুরা, আপনি মিমি চক্রবর্তী নাকি শুভশ্রী গাঙ্গুলি কার কথাকে রাইট বলে মনে করছেন? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।